हरे कृष्ण बंधुरा डिबुटी पापिया ब्लॉगे तुम्हारे सबा के स्वागत 11 सेप्टेम्बर 2023 सोमवार अन्नदा एकादशी अन्नदा एकादशी व्रत माहात्म्य एकादशी की करते हैं की वर्जन्य एकादशी को फल पावा जाए एकादशी व्रत क्यों तुम्हारा पालन कर अन्नदा एकादशी समस्त व्रत माहात्म्य नियमावली तुम्हारा भिडियोटर माध्यम पे जा তাই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর যদি সত্যি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই শেয়ার করে দিও আর লাইক করতে একদমই ভুলো যেও না আর সাবস্ক্রাইবটা করে দিও জয় জয় শ্রী শ্রী অন্নদা মহা একাদশী ব্রত কি যায় জয় জয় শ্রী শ্রী রাধা মাধব কি যায় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলমন হরি বল জয় শ্রী প্রভুপাদ কি যায় জয় শ্রী শ্রী গুরুদেব কি যায় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল অন্নদা একাদশী পালনের সময় পরের দিন 12 সেপ্টেম্বর 2023 মঙ্গলবার সকাল 5:50 থেকে 9:45 মধ্যে বাংলাদেশের সময় পশ্চিমবঙ্গের পালনের সময় হচ্ছে 5:24 থেকে 9:31 মধ্যে পশ্চিমবঙ্গের সময় উপরোক্ত সময়ের মধ্যে পঞ্চরবিশেষে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত কর্তব্য তা না হলে একাদশী পূর্ণ ফল প্রাপ্ত হবেন না আর অবশ্যই একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ প্রসাদ গ্রহণ করতে হবে কৃষ্ণপক্ষের এই তিথিতে একাদশী পালনের কারণ এবং এই একাদশীর মাহাত্ম্য কী তা জানতে চাইলে শ্রীকৃষ্ণ বললেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরি অর্জনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন তিনি পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র ও অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন এইভাবে বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে এই দুরবস্থা থেকে উদ্ধার পাওয়ার কথা ভাবলেন এমন সময় দৈবক্রমে বড় দুঃখ দুঃখী গৌতমী ঋষি রাজার কাছে এলেন রাজা মণিকে দেখে দর্শন করার মতে ভক্তিভরে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজা দুঃখের কথায় অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করা উচিত এই ব্রত পালনে সমস্ত পাপ ক্ষয় হয় ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হলো আকাশ থেকে দেবগণ দুন্দুক বিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগে করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রী হরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রত পালনে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় একাদশী ব্রত পালন করা মানে উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয় শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরিচর্যা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশীর সংকল্প মন্ত্র একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একাদশ্যম নিরাহার স্থিতা অহম অপরেহণী বক্ষ্যামি বন্দিকাক্ষম শরণাম মে ভবাচ্যুত
পুণ্ডরীকাক্ষ হে অযুত্য, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মদীয় শরণস্থন হন। এইভাবে তোমরা একাদশীর সংকল্প মন্ত্র করবে মঙ্গলারতির সময় পূর্বে। মঙ্গলারতি করার পরেও করতে পারো, অসুবিধা নেই। একাদশী পালন মন্ত্র: একাদশ্যম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। অনুবাদ: অনুবাদ হচ্ছে একাদশম হে পুণ্ডরীকাক্ষ হে অযুত্য, একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। একাদশীর মানে তোমরা যা যা গ্রহণ করবে, ফল আর যে সবজি গ্রহণ করতে পারো, কাঁচা হলুদ গ্রহণ করতে পারো, আদা মরিচ লবণ এগুলো গ্রহণ করতে পারো, তারা একটা লিস্ট দিয়ে দিয়েছে। এবং একাদশীর দিন যেগুলো তোমরা গ্রহণ করতে পারবে না, পঞ্চ রবি শস্য, তারও একটা আমি লিস্ট দিয়ে দিয়েছি। হ্যাঁ, ধান জাতীয় কী কী হয়, গম জাতীয়, যব জাতীয়, ডাল জাতীয়, তৈল জাতীয়, এই পাঁচটি পঞ্চ রবি শস্য দ্বারা যা যা তৈরি হয় সেগুলো তোমরা গ্রহণ করতে পারবে না। তাই এইভাবে তোমরা একাদশী পালন করবে। একাদশীর পালনের আমি প্রত্যেকবারের মতন আবারও বলছি, একাদশী পালন করার প্রথম নিয়মই হচ্ছে মঙ্গল আরতি করা। প্রত্যেক যে দিন একাদশী তার আগের দিন নিরামিষ ভোজন করবে, এবং একাদশীর দিন উপবাস, তার পরের দিনও নিরামিষ ভোজন করতে হবে। আর যদি তোমরা নিরামিষ ভোজন করো, একাদশীর দিন আগের দিন দন্ত মাজন করতে হবে। তারপরে যেদিন একাদশী সেদিনকে তোমরা মঙ্গল আরতি করবে। মঙ্গল আরতি করার আগেও করতে পারো, বা মঙ্গল আরতি করার পরেও তোমরা সংকল্প মন্ত্র গ্রহণ করে নেবে, ঠিক আছে। আর মঙ্গল আরতির টাইম হচ্ছে 4:30 থেকে 5:30 পর্যন্ত, মানে বেশিরভাগটা 5টা অবধি করলেই ভালো, 5:30টাও তোমরা করতে পারো। এই অবধি মঙ্গল আরতি করবে। তারপরে মঙ্গল আরতি করার পর তোমরা ভগবানের সেবা করবে, আর ষোলমালার জপ তো একান্তই কর্তব্য, এর বেশিও করতে পারো। আর হচ্ছে তোমরা বিশেষ বেশি করে বা অধিক যতটা পারবে সময় নিয়ে গ্রন্থ অধ্যয়ন করবে, ঠিক আছে। তোমাদের যদি সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটি, এবং লাইক করতে একদমই ভুলে যেও না, আর সাবস্ক্রাইবটা করে দিও। জয় শ্রী শ্রী মহামহা একাদশী অন্নদা একাদশী ব্রত কি যায়, জয় জয় শ্রী শ্রী রাধা মাধব কি যায়, জয় জয় শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা মহারানী শ্রী বলদেব কি যায়, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল মন হরি বল, জয় জয় ভক্তবৃন্দ কি যায়।